খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে দেশে প্রতিনিয়ত বাড়ছে গমের ব্যবহার। এর জন্য বছরে প্রয়োজন হচ্ছে 70 লাখ টন গম, কিন্তু ঊর্ধ্বগতি থাকলেও উৎপাদন বাড়েনি সেই হারে, তাই পুরোটাই যোগান আসে বিদেশ থেকে। কৃষি মন্ত্রণালয়ের হিসেবে 2023-24 অর্থবছরে গম আমদানি হয়েছে 68,08,000 মেট্রিক টন, যা গেল 5 বছরের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক বাজারে গমের দাম কমে যাওয়া ও বহুমুখী ব্যবহারের কারণে গমের আমদানি বেড়েছে বলে জানাচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। এই বছর গম আমদানিটা বাড়ার কারণ হলো যে চাল আমদানি হয় নাই, এবং আমাদের পশু পাখি সহ অন্যান্য ব্যবহারে জন্য চাল যেটা ব্যবহার করা হয় সেটা না করে গম ব্যবহার করা হচ্ছে। আরেকটি বিষয় হলো যে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গত 3-4 বছর ধরে গমের আমদানি কম ছিল, তার কারণ হলো যে আন্তর্জাতিক বাজারে গমের দামটা বেশি ছিল। এবছর কিন্তু আন্তর্জাতিক বাজারে গমের দামটা কমেছে, সুতরাং আমাদের ব্যবসায়ী যারা আছে তারা গম আমদানি বাড়িয়েছে। এ থেকে পরিত্রাণের উপায় বাদলে দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা, বলছেন গবেষণা ও উদ্ভাবিত নতুন জাতে চাষে উৎপাদন বাড়াতে হবে গমের। আরও বেটার জাত উদ্ভাবন করা যায় কিনা, যেটা আমাদের বর্তমান যে টেম্পারেট সিচুয়েশন এই সিচুয়েশনে যাতে ফলন হয় সেই বিষয়টা আরও গবেষণা করা দরকার। এছাড়াও উৎপাদন থেকে বিপণন পর্যন্ত নিবিড় সাপ্লাই চেইন গড়ে তোলার তাগিদ তার। মার্কেট স্টেবিলিটি আনস্টেবল একটা সিচুয়েশান আছে, কৃষকরা আমরা ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারছি না, সুতরাং প্রোডাকশন কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা ডিপেন্ড করবে প্রাইসের উপরে, বা যারা গ্লাড হয়ে দাম কমে না যায় আবার কোনোটা যাতে কম না হয়। সুতরাং সরকারকে এই প্ল্যানটা খুব ভালোভাবে করতে হবে যে কোন ফসলের জন্য কী পরিমাণ জমি আছে ব্যবহার হচ্ছে সেটাকে বাড়ানো কমানো কখন দরকার। যদি কোনোটা কমে যাচ্ছে সরকারকে দ্রুতই অ্যাকশন নিয়ে সেখানে দরকার প্রণোদনা দিয়ে ওই চাষটাকে কৃষকদের উৎসাহিত করতে হবে। 2023-24 অর্থবছরে গমের আমদানি বেড়েছে 76%। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।